হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আজকে যে আপনার সামনে যে মেডিসিনটা দেখছেন তার নাম হলো ক্যান্ডিস্টিন। এটা মূলত আপনার যেগুলো কৃষি কৃষি কাজ করে, জাস্ট আপনাদেরকে প্রথমে আমি জানিয়ে দিব। তার আগে জানাচ্ছি এটা আপনার, এটি কোম্পানির নেম হলো, কোন কোম্পানি ম্যানুফ্যাকচার করছে সেটা হচ্ছে আপনার, এটা হলো ইউনিমিট, ইউনি হেলথ, ঠিক আছে। আর আর এটা মূলত যে কাজটা করে তার আগে একটু বলে দিচ্ছি, এটা আপনি জাস্ট আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আপনার এগুলা কি কি মুক্ত, যেমন প্যারোজেন মুক্ত, ঠিক আছে। তারপর আসেন এটা কি 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 কাজ করে, এখানে জাস্ট আমি একটু বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। উপরে দেখবেন এখানে অ্যান্টি ব্যাকটেরিয়াল, অ্যান্টি ফাঙ্গাস, ফাঙ্গাস মানে বুঝতে পেরেছেন আপনি, আমি পরে বুঝিয়ে দিব। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন। অ্যান্টি ইনফ্লামেটরি, তারপরে লোকাল অ্যানেস্থেটিক, এগুলো অ্যাকচুয়ালি মেডিসিনের ভাষায়। জাস্ট আমি একটু আপনাকে শর্টকাট বুঝে দিই, এটা হলো কানের জন্য, কানের সলিউশন। কানের সলিউশন বলতে কি আপনার কী কাজ করে কানের জন্য? আপনার এটা ড্রপ, অ্যাকচুয়ালি একটা ড্রপ, এটা হলো আপনার কানে যে ফাঙ্কাস ধরে, ফাঙ্কাস ধরে মানে ছিলিয়ে যায়, মানে মানে ফেটে যায়, মানে অনেক সময় দেখা যায় আমরা কটন পাট দিয়ে কান চুলকাই, অনেক সময় দীর্ঘ কান কিছুক্ষণ পরপর কান চুলকাচ্ছে, এখন আমরা তাকে এই করছি, পরিষ্কার করার চেষ্টা করছি, সেখান থেকে পানি বের হচ্ছে। পানিটা বসলে মূলত বের হয় আপনার ওই ভিতরে, যদি মানে ফেটে যায়, ফেটে মানে ছিঁড়ে যায়, মানে কী বলা ওকে, মানে জায়গা থেকে নড়ে যায় বা চামড়াটা একটু ছিঁড়ে গেছে, সেই কারণে সে জায়গায় একটি ফাঙ্কাস ধরনের এটা জমে যায়। সেই জন্য এই ড্রপটি অত্যন্ত ভালো, হ্যাঁ অত্যন্ত ভালো, কিন্তু তার সাথে কিছু মেডিসিনও আছে সেগুলো খেতে হয়, কারণ আপনি শুধু ড্রপ দিলে হবে না, মেডিসিনও প্রয়োজন হয় এটা। আর এগুলো কখনো নিজে থেকে কিনে কাজ করবেন না, ডাক্তার পরামর্শ ছাড়া কোনো অবস্থাতেই এগুলো কানে দিবেন না, কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার কানের সমস্যা অন্য, কিন্তু আপনি দিয়ে দিলেন এই যে এই ড্রপটা আপনি ইউজ করলেন, এতে আপনার হইতে পারে কানে বিশাল ধরনের ক্ষতি হইতে পারে, অনেক ধরনের সমস্যা হইতে পারে, নাক কান গলা চোখ এগুলো কিন্তু খুব সেন্সিটিভ, এটা এগুলো সূক্ষ্ম, কিন্তু এদের কার্যকর সবচেয়ে বেশি। মনে করেন আপনার চোখ যদি আল্লাহ না করে যদি আপনার কোনো কারণে চলে যায়, তাহলে আপনি এটা কিন্তু সিম্পল, এগুলো আমরা বেশি যত্ন নিই না, কিন্তু এটাই ইম্পর্টেন্ট, আমরা কিনে কিনে এগুলো নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু এটাই চোখ নাক কান গলা এগুলো কিন্তু খুবই, কিন্তু এটাই এই বিষয়টাই আপনাদেরকে জাস্ট বলতে যাচ্ছি। আর বিশেষ করে আমি একটা কথা বারবার বলছি, আপনারা ডাক্তার পরামর্শ ছাড়াই কোনো অবস্থাতে এগুলো আপনারা ইউজ করবেন না। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যদি ভিডিওটি যদি মনে করেন আপনাদেরকে কিছু শিখিতে পেরেছি বা কোনো ইনফরমেশান দিতে পেরেছি, তাহলে লাইক করুন, কমেন্টস করুন। আল্লাহ হাফেজ।